আসসালামু আলাইকুম হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন নতুন আরও একটি ট্রেডিং সেশনে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকে আমি কয়েকটা ট্রেড নিব ক্যান্ডেলিস্টিক সাইকোলজির উপরে তো আজকে আমি ট্রেড করবো দুই মিনিট টাইম ফ্রেম এবং দুই মিনিট ক্যান্ডেলিস্টিক চার্ট দেখে তো আপনি দুই মিনিট পাঁচ মিনিট এক মিনিট যে টাইম ফ্রেমেই ট্রেড করেন না কেন আপনি যদি লজিক ঠিক রেখে ট্রেড করেন তাহলে অলওয়েজ আপনি উইন করবেন আপনার ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিস যদি ঠিক থাকে তাহলে অলওয়েজ আপনি উইন করবেন এটা কোনো সমস্যা না ওকে আমি এখানে একটা হায়ারের জন্য ট্রেড নিয়ে ফেলেছি তো এই যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক দেখতেছি আমি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক দুই মিনিট করে আর আমার ট্রেড এক্সপায়ারি টাইমও দুই মিনিট অর্থাৎ দুই মিনিট পরে আমার রেজাল্ট আসবে আমি হায়ারে ট্রেড নিয়েছি আমি বলতেছি কেন নিলাম এখানে ওয়েট ওকে তো মার্কেটটা এইখান থেকে দেখেন এইখান থেকে মার্কেটটা স্ট্রংলি আপ ট্রেন্ডের দিকে অর্থাৎ আপের দিকে মার্কেটটা যাচ্ছে আর নেক্সট লেভেল হচ্ছে যেখানে হরিজানটা লাইন রাখছি ওটা হচ্ছে নেক্সট লেভেল তো এখনও যেহেতু স্টিল একটা গ্যাপ রয়েছে আর মার্কেট ট্রেনটা হচ্ছে স্ট্রং ট্রেন তো মার্কেট আমি ট্রেন ফলো করে ট্রেড করেছি হায়ারের জন্য আর প্রিভিয়াস ক্যান্ডেলিস্টিকটা একটা কন্টিনিউশান সাইন সো যার জন্য আমি হায়ারে ট্রেড নিয়েছি সো দেখা যাক কি হয় তো এই যে দেখেন এইখান থেকে দুই মিনিট প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের টাইম দিয়েছি দুই মিনিট আর এখান থেকে ট্রেড এক্সপায়ারি টাইম দিয়েছি দুই মিনিট এই যে নিচেরটা ওকে এখনো সময় রয়েছে সো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের শেখার জন্য আপলোড করে থাকি এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভিডিও না কারণ আইকিউ অপশন খুবই রিস্কি একটা প্ল্যাটফর্ম আমি চাই না যে আপনারা কাজ না শিখে এখানে কেউ ইনভেস্ট করেন আর ইনভেস্ট অবশ্যই নিজ দায়িত্বে করবেন কারণ এটা রিস্কি প্ল্যাটফর্ম যে কোনো সময় আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে আর আমি চাই না যে আপনার ব্যালেন্স লস হোক এই প্ল্যাটফর্মে তার জন্য আমি বলবো প্রথমে আপনারা ভালোভাবে কাজ শিখে নেন প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্রিডিক্ট করা শিখেন দেন আপনারা এসে এখানে ডিপোজিট করে কাজ করতে পারবেন তখন এছাড়া আপনার কখনোই এখান থেকে প্রফিট করা সম্ভব না ওকে আমি হায়ারের জন্য আরেকটি ট্রেড নিলাম এখানে হ্যারের জন্য ট্রেড নিলাম কারণ হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল স্টিকটা যদি আপনি দেখেন তাহলে একটা একটা কন্টিনিউয়েশান সাইন হ্যামার ইনভাইটেড হ্যামার টাইপ ক্যান্ডেল স্টিক আর নেক্সট লেভেল এখনও উপরে রয়েছে মার্কেটটা যেহেতু আপের দিকে যাচ্ছে যেহেতু স্ট্রং আপ ট্রেন আপ আপ ট্রেন্ডটা ফলো করেছি এবং এইটা কন্টিনিউয়েশন সাইন দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেল স্টিকটা একটা বলিশ ক্যান্ডেল বলিশ ক্যান্ডেল স্টিক হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আর নেক্সট লেভেল হচ্ছে এইখানে ওকে তো দুই মিনিট ট্রেড করলে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনার আপনার এন্ট্রি পয়েন্টটা কখনোই লেট হবে না মানে আপনি যে পজিশনে ট্রেড করতে চাইবেন ওই পজিশনে ট্রেড পড়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এক মিনিটের ক্ষেত্রে ট্রেড করলে দেখা যায় ফার্স্ট মোমেন্টমের কারণে আপনার ট্রেডগুলো লেট এন্ট্রি পড়ে এর জন্য ট্রেড লস হয়ে যায় অনেক সময় সো এই সমস্যাটা আসলে দুই মিনিটের ক্ষেত্রে কম এবং পাঁচ মিনিটের ক্ষেত্রেও কম দেখা যাক ওকে আমি এখানে একটা সেলার এন্ট্রি পয়েন্ট দেখতেছি এখান থেকে স্ট্রং মার্কেট নিচের দিকে সেলার্স অ্যাক্টিভ হয়েছিল ওকে ভেরি স্ট্রং বায়ার্স স্ট্রংলি বায়ার এন্ট্রি করেছে তো আমি পরবর্তী ক্যান্ডেল ট্রেড নিব ওকে এখানে আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম সো এখানে লোয়ারের জন্য ট্রেড নিলাম কারণ হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন প্রিভিয়াসলি সব বিষয়ে আপনারা লক্ষ্য করার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল স্টিক নেক্সট ক্যান্ডেলিস্টিকটা রেড হয়েছে এটা একটা স্ট্রং ক্যান্ডেল স্টিক নেক্সট ক্যান্ডেল স্টিকটা রেড হয়েছে আবার এটা একটা স্ট্রং ক্যান্ডেল স্টিক নেক্সট ক্যান্ডেল স্টিকটা রেড হয়েছে আর এটা হচ্ছে আমাদের লেভেল আর আপনি যদি এখানে এদিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা হচ্ছে র নাম্বার সো র নাম্বার হচ্ছে লেভেল তো যেহেতু মার্কেটটা স্ট্রংলি ওই জায়গায় গিয়ে হিট করেছে মানে লেভেলে গিয়ে হিট করেছে এবং একটা স্ট্রং ক্যান্ডেল গিয়ে হিট করেছে তো সেক্ষেত্রে সেলার্স হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি যার জন্য আমি লোয়ারে ট্রেড নিয়েছি সো আপনি যদি লজিকগুলা সবগুলা জিনিস আপনার মাথায় থাকে তাহলে আপনি ট্রেন্ডের এগেনস্টও ট্রেড করতে পারেন সমস্যা নেই যেমনটা এটা দেখেন সো দেখা যাক কি হয় সো ওটা হচ্ছে আমাদের একটা এসএনএল লেভেল র নাম্বার তো ওইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা বেশি আর একটা স্ট্রং ক্যান্ডেল সাইন অফ রিভার্সাল যার জন্য ওইখান থেকে লোয়ারে নিয়েছি এবং ট্রেডটা আশা করতেছি উইন করব সো অলওয়েস আপনার প্রত্যেকটি ক্যান্ডেলিস্টিক নিতে হবে এরকমটা না আপনি যেগুলো আপনার কাছে মনে হবে যে আমি এখন যদি ট্রেড নেই তাহলে ট্রেডগুলো উইন করবো তো সেই ট্রেডগুলো নেন শুধু ওকে আমি পরবর্তী ক্যান্ডেলিস্ট্রিকে ট্রেড নিব আশা করতেছি এই ট্রেডটা আমি উইনই করব ইয়েস এইট সেকেন্ড ওকে ওকে আমি হায়ারের জন্য ট্রেড নিলাম এই ট্রেডটা উইন করেছি এটা উইন করেছি এখানে হায়ারের জন্য নিলাম কারণ আপনি যদি এখান থেকে প্রিভিয়াসলি লক্ষ্য করেন দেখেন এই ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল স্টিক নেক্সট ক্যান্ডেল স্টিকটা আবার মার্কেটটাকে উপরে নিয়ে গেছে আর এটাও একটা সেলার্স ক্যান্ডেল আর নিচে থেকে হিউজ একটা রিজেকশন প্রিভিয়াসলি স্ট্রং মুভমেন্ট্রম একটা সিঙ্গেল ক্যান্ডেল কখনোই এটা কাটকাতে পারবে না সো নেক্সট ক্যান্ডেল মাস্ট মাস্ট বলতে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে তো যার জন্য আমি লো ট্রেড নিয়েছি সো দেখা যাক কী হয় সো আশা করতেছি উইন করবো কারণ এটা একটা মোমেন্টম স্ট্রং মোমেন্টম একটা সিঙ্গেল ক্যান্ডেল আর নিচে থেকে হিউজ একটা বায়ার্সের প্রেশার রয়েছে রিজেকশন সো নেক্সট ক্যান্ডেলিস্টিকটা অবশ্যই হায়ারে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক সো এখনও সময় রয়েছে সো যদি আমি এটা লস করি তাহলে আরেকটা ট্রেড নিব আর যদি এটা উইন করি তাহলে আজকের মতো আর না এখানে স্টপ করে দিব টটা যাচ্ছে আমি যে দুই মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করতেছি এই ট্রেড ট্রেডের এন্ট্রি পয়েন্টগুলো একদম যে জায়গায় আমি ট্রেড করতে চাচ্ছি ওই জায়গায় পড়তেছে বাট এক মিনিটের ক্ষেত্রে অনেক সময় লেট হয় লেট এন্ট্রি হয় সো এটা সুবিধা হচ্ছে দুই মিনিট পাঁচ মিনিটের ক্ষেত্রে বাট লজিক একটাই আপনি একই লজিকের ওপরে ট্রেড করতে পারেন এই যে এখানে দুই মিনিট আর এখানে আপনি আপনার টাইমটাকেও দুই মিনিট করে দেবেন ওকে ইয়েস আমি ট্রেডটা উইন করলাম সো এই ছিল চারটার ট্রেড সো আপনি এমন কোনো ট্রেড প্লেস করবেন না যেটা আপনি কনফিউশন আসেন আপনার যেটা কনফার্ম মনে হবে সেই ট্রেডটা প্লেস করবেন তো এই হচ্ছে আজকের চারটা ট্রেড চারটা উইন ওকে সো এই ট্রেডটা আমি এক্সপ্লেন করেছি কন্টিনিউশন সাইন এবং আপে চলে গেছে নেক্সট লেভেল এইখানে সো এর আগেরটাও সেম হিউজ একটা বায়ার্স মোমেন্টম যার জন্য আমি হ্যারি ট্রেড নিয়েছি সো এটা উপরের রেজিস্ট্যান্স লেভেল আর স্ট্রং ক্যান্ডেলিস্টিক সাইন অফ রিভার্সাল যার জন্য লোয়ার ট্রেড নিয়েছি আর এটা ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল কখনোই এই শক্তিটাকে আটকাতে পারবে না প্রিভিয়াস যে মোমেন্টম সেটাকে আটকাতে পারবে না যার জন্য আমি হাইরাইটেড নিয়েছি সো যাই হোক এই বিষয়গুলো যদি আপনারা বিস্তারিত শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রতি মাসে একটা করে লাইভ ক্লাস করাই এবং আমার কাছে কিছু সিক্রেট ভিডিও রয়েছে যারা লাইভ ক্লাস করতে পারবেন না তারা ভিডিওগুলো নিয়ে শিখতে পারেন ওকে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য লাইক করে দিন ধন্যবাদ গুড বাই